আসসালামু আলাইকুম আজকে যে রেসিপিটা শেয়ার করব দেখি বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা সবাই আমরা বাইরে যাই কিনে খাই এখন যেটা ঘরে তৈরি করলে আর বাইরে খেতে যেতেই মন চাইবে না চটপটিটা তৈরি করার জন্য আমি এখানে ডাবলি বা মটর ডাল যে যায় বলুন সেটা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম নিয়েছি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়েছিলাম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানো শেষ হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই উপর থেকে যে খসা অনেকটাই খুলে যায় তো কয়েকবার পানি ঝরিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করে নেব তো ডাবলিগুলোকে সেদ্ধ করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম পাতিলের মধ্যে ঢেলে দিয়ে বেশি করে পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা একটু ঝোলঝল থাকবে সেই জন্য পানির পরিমাণটা বেশি করে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ওটা সেদ্ধ করে নেব আর এই দিকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম কয়েক মিনিট সেই তেঁতুলের কাঠটা এখন তৈরি করে নেব হাত দিয়ে মথে মথে তেঁতুলের কাতগুলো বের করে নেব তেঁতুলের কাতগুলো বের করা হয়ে গেলে তেঁতুলের যে বিচিগুলো ছিল সেগুলোকে এখন পরিষ্কার করে নেব কাত থেকে তুলে নেব এখন এর ভেতরে কিছু মশলা দেব তেঁতুলের এই টকটাকে আর সুন্দর করার জন্য মানে সুস্বাদু করার জন্য চিনি দিলাম এক চামচ তারপর লবণ এক চিমটি এখন দিলাম চিলি ফ্লেক্স দুই চামচের মতো ঘরে তৈরি করা চটপটি মশলা এক চামচ দিয়ে দিলাম এখন এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব লেবুর রস লেবুর রস দিলে একটু স্বাদটা খুব সুন্দর আসে তো এইটা এক সাইডে রেখে দিয়ে এখন চুলায় চলে গেলাম দেখে নেব একটু চেক করে নেব যে ডাবলিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না হাত দিয়ে চাপ দিলে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে হ্যাঁ এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন এ পর্যায়ে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম মাঝারি সাইজের একটা আলু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দুধ থেকে তিন মিনিট জাল করে নেব নেওয়া হয়ে গেলে চুলা থেকে এটা নামিয়ে নেব তারপর আমি মশলা দিয়ে এটা তৈরি করে নেব এই চটপটিটা কেনা মশলা দিয়ে তৈরি করা যায় তো চুলা থেকে নামিয়ে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এখানে ঘরে তৈরি করা চটপটি মশলা দিয়ে দিলাম এখন দিলাম এক চামচের মতো সিলি ফ্লেক্স কাঁচামরিচ একটু বেশি করে যে যেরকম ঝাল খায় সেরকম দিবে তারপরে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম কয়েক টেবিল চামচের মতো যে তেঁতুলের টকটা তৈরি করেছিলাম সেইটা এখন এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিব নেওয়ার পর এখন এর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব এভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপর দিয়ে দিব শশাকুচি যে যার মতো সুন্দর করে সাজিয়ে নিতে পারে এখন আমি ঘরে তৈরি করে রেখেছিলাম ফুচকা সেই ফুচকাগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিব এটা দিলে কিন্তু চটপরিটা খেতে অনেক ভালো লাগে একটু বেশি করে দিলে আমার কাছে অনেক ভালো লাগে তো আগে থেকে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা একটা গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি উপরে কেউ চাইলে ডিমটা একদম কিউব করে ছোট ছোট টুকরা করে কেটেও দিতে পারে সেটাও খেতে ভালো লাগে তো আবার উপরে একটু তেঁতুলের টক দিলাম আর সামান্য পরিমাণে রস চিপে দিয়ে দিচ্ছি এটা একদম তৈরি হয়ে গেছে বাসায় যদি এভাবে তৈরি করে খাওয়া যায় বাইরে কখনোই খেতে যেতে মন চাইবে না আর কত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় যদি আমরা জানি তাহলে কখনোই বাইরে খাবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ